সংগ্রামী ভাই ও বোনেরা আমাদের এলাকায় একটা কথা কয়ে দেয় যে ফানি বিচ্ছা বড় লোক হয়ে গেছে এই মালদি ভাই আমার মনে হলো যে হেরা ফানি বিচ্ছা হকলতে বড় লোক হয়ে গেছে আর আমরা একটু বৃষ্টি হইলে ডাহা শহর ফানিতে ডিব্বা যা একটু বৃষ্টি হইলে আমাদের জেলা শহরগুলো ফানিতে ডিব্বা যা পানির উপরেও আমরা মূলত ভাইসা আছি কিন্তু আমরা কোনো প্রকারে পানির কাজে লাগাইয়া মালদ্বীপ হইতে পারি নাই আমরা ইচ্ছা করলে আমাদের চরগুলো আমাদের দ্বীপগুলো চমৎকারভাবে গড়ে তুলতে পারতাম না কারণ কি তোলার জন্য যে সুন্দর গড়ে মানসিকতা দরকার যে সহযোগিতামূলক মানসিকতা দরকার সেই সহযোগিতামূলক মানসিকতা আমাদের নাই ফলে আমরা কি করতেছি পানির উপরে ভাসতেছি পানির উপরে ঘুমাইতেছি বৃষ্টি হইলে পানির উপরে আমরা নৌকা চালায় কিন্তু আমরা উন্নত যে জীবনযাপন করার দরকার এই উন্নত জীবনযাপন আমরা তৈরি করতে পারি না কারণ আমাদের মধ্যে কেবল প্রতিযোগিতা আর প্রতিযোগিতা কে কাকে নিচে রাখবে কে কাকে নিচে রাখবে কিন্তু মালদ্বীপের মতো চমৎকার রাষ্ট্র ইচ্ছা করলেই আমরা বানাইতে পারি কিন্তু আমরা বানাইতে পারি না কেন পারি না কারণ আমাদের মধ্যে ইঁদুর মানসিকতা বিরাজ করে আমাদের মধ্যে তেলাপোকা মানসিকতা বিরাজ করে এই ফানি বিচ্ছা মালদ্বীপ বড় হয়ে গেছে কিন্তু এই ফানি রে কাজে লাগাইয়া আমরা আমাদের কক্সবাজারকে কাজে লাগাই আমরা আমাদের সেন্ট মার্টিনকে কাজে লাগায়া আমরা এখনো বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হইতে পারি নাই অর্থাৎ ফানি বিচ্ছা আমরা বড় লোক হইতে পারি নাই মালদ্বীপ দেখাই দিছে ফানি বিচ্ছা কিভাবে সৌন্দর্য জীবন যাপন করা যায় ফানি বিচ্ছা কিভাবে চমৎকার একটা রাষ্ট্র বানানো যায় ইটস নট ম্যাটার অফ কম্পেয়ারিং ইটস ম্যাডার ম্যাটার অফ কমফোর্ট থ্যাংক ইউ